নমস্কার প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আগামী 25 তারিখ এটিকে ভার্সেস হায়দ্রাবাদ এফসির ম্যাচে এটিকের কী স্ট্যাটিস্টিক্স হওয়া উচিত এবং কী ফরমেশনে খেলা উচিত সেটা নিয়ে। গত 20 অক্টোবর এটিকে তাদের প্রথম ম্যাচ কেবিএফসির সাথে খেলে, সেই ম্যাচে তারা 2-1 গোলে হেরে যায়। এই ম্যাচে রেফারি এটিকের বিরুদ্ধে অনেক ভুল সিদ্ধান্ত দেন, এটা ঠিক, কিন্তু এটিকের কিছু প্লেয়ার খারাপ খেলেছে এবং কোচ হাবাস কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটা অস্বীকার করা যায় না। সব মিলিয়ে বলা যায় সেদিন এটিকের ভাগ্য কিছুটা খারাপই ছিল, কিন্তু সব ম্যাচ হেরে ভাগ্যের দোহাই দিলে হবে না, তাই সেদিনের ম্যাচে করা ভুলগুলো শুধরে নিতে হবে হাবাস বাহিনীর। মনে রাখতে হবে এবারের দল খুব ভালো। আগামী 25 অক্টোবর হায়দ্রাবাদ এফসির সাথে তাদের হোম ম্যাচ, এই ম্যাচে জেতা তাদের জন্য খুব দরকারি। এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে লিগ টেবিলের ওপরের দিকে যেতে হবে তাদের। লক্ষ্য শুধু প্লে অফ নয়, লক্ষ্য 1 নম্বর। হায়দ্রাবাদ এফসির সাথে খেলায় সবাইকে নিজের দায়িত্ব নিয়ে খেলতে হবে, আর রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকেও দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে ডিফেন্স ও খুব নড়বড়ে ছিল, সেখানেও কিছু পরিবর্তনের প্রয়োজন। গত ম্যাচে যে দুটো গোল হয়েছে সেই দুটোই প্রণয় হালদারের করা ভুলের কারণে, তাই তার উচিত এই ম্যাচে কোনো ভুল না করা। এছাড়াও এই ম্যাচে আনাস ইরাতোটিকা উপলব্ধ থাকবেন, তাকে কোচ খেলাবেন কি না সে বিষয়ে আমাদের নজর থাকবে। জবি জাস্টিনকে আরও দুটো ম্যাচে দল থেকে বাইরে থাকতে হবে। সবশেষে বলা যায় কোচ এই ম্যাচে কী সিদ্ধান্ত নেবেন তার দিকেই নজর থাকবে সবার। অন্যদিকে এটিকে কোচ হাবাস আর সাংবাদিক বৈঠকে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কিছু কথা বলেন, উল্টো দিকে কে তা নিয়ে বেশি ভাবতে চান না এটিকে এফসি কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। বরং প্রথম ম্যাচে তার দলের ছেলেরা যে সমস্ত ভুল করেছিলেন সেগুলো শুধরে নিয়ে জয় ফিরতে চান তিনি। ঘরের মাঠে হিরো আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামার আগের দিন এই কথাই জানিয়ে দিলেন তিনি, বলে দিলেন দলের খেলা নিয়ে তিনি বেশ খুশি, তাই কাউকে দোষ দিতে চান না, বরং জয়ের অপেক্ষাতেই রয়েছেন। দলে ভারসাম্য বজায় রেখে আক্রমণে ওঠার কথা বরাবর বলে আসছেন কলকাতার দলের স্প্যানিশ কোচ, এদিনও সেই জায়গা থেকে নড়লেন না তিনি। বললেন সেদিন প্রথম 30-40 মিনিট আমরা পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলেছিলাম, তাতে ভারসাম্য ছিল, কিন্তু ওরা গোল করার পরই ছন্দটা নষ্ট হয়ে যায়। এইরকম পরিস্থিতি সামলে নিয়ে খেলা ফিরে আসার কথা এবং উন্নতির কথা বলেন তিনি। দলে 7 জন নতুন খেলোয়াড় রয়েছে, তাদের আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে দলের সঙ্গে। শুক্রবারের ম্যাচে প্রতিপক্ষ নিয়ে তার বক্তব্য, দুই দলই ভালো খেলোয়াড় আছে, তাই কাল শুরু থেকেই ভালো খেলা হবে বলে মনে করছেন তিনি। তবে বিপক্ষকে নিয়ে বেশি ভাবতে চান না তিনি, নিজেদের খেলায় মন দিতে চায়। তবে নিজের দলে খুব বেশি পরিবর্তন প্রয়োজন নেই বলে মনে করেন এটিকে কোচ। বলেন আমার দলে ভালো খেলোয়াড় আছে, তাদের পুরোপুরি কাজে লাগাতে চাই। আমাদের নতুন দল, বেশি পরিবর্তন না করাই ভালো, যতটুকু দরকার ততটুকুই করব। তিনি বললেন আমি চাই কাল সমর্থকরা খেলা দেখতে আসুক, এতে খেলোয়াড়দের জোর বাড়বে। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মাইকেল সুসাইরাজ তার পছন্দের জায়গায় কাল খেলানো হবে কি না জানতে চাইলে হাবাস বলেন যে কোনো খেলোয়াড়কেই একাধিক জায়গায় খেলাতে হতে পারে, কোনোদিন ফুলব্যাক হিসেবে, কোনোদিন উইঙ্গার হিসেবে। সুসাইরাজ খুবই ভালো ফুটবলার, দলের কৌশলের জন্য খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। তবে শুক্রবারের ম্যাচে দলে কী বদল আনতে পারেন সেটা জানাননি তিনি। আইএসএলের প্রথম মরশুমের ঘরের মাঠে একটা ম্যাচও না হারার নজির রয়েছে হাবাসের, সে কথা তাকে মনে করিয়ে দিতে বলেন আমাদের প্রতি ম্যাচেই জিততে হবে, অতীতে কী হয়েছে না হয়েছে সেসব নিয়ে ভেবে লাভ কী। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এটিকে সমস্ত নিউজ আর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।